বড়ই কষ্টের ছিল তাদের অভাবী সংসার, ছেঁড়া ফাটা জামা পরে জীবন কেটেছে তার। একটা ছোট জুতো কিনবে, একটা ছোট জুতো কিনবে তাও নেই যে পয়সা, গরমের ওই কঠোর রোদে হেঁটে যাই একা। একটা ছোট ছেলের কথা বলি শোনো না, গরিব বলে তাকে কেউ যে ভালোবাসত না। রোজ রোজ দেখে ছেলে পাশের বাড়িতে, তাদের আপা ছেলের জন্য খাবার এনেছে। একদিন চিন্তা করলো দেখি, একদিন চিন্তা করলো দেখি যাই তাদেরই ঘরে, যদি একটু দেই গো খাবার খাবো প্রাণ ভরে। একটা ছোট ছেলের কথা বলি শোনো না, গরিব বলে তাকে কেউ যে ভালোবাসত না। সেই ছেলের বড় আশা নষ্ট যে হলো, তাকে দেখে খাবার যত লুকিয়ে নিল, মনের কষ্ট নিয়ে যেন, মনের কষ্ট নিয়ে যেন ফিরে সে এলো। বাপের অভাব সেদিন যেন বুঝতে সে পারলো। এই তো বলি বাপ ভাইদের একটা কথা শোনো না, ভালো ভালো খাবার কিনে রাস্তায় দেখিয়ে এনো না। এমন কেউ থাকতে পারে, এমন কেউ থাকতে পারে যারা কিনতে পারে না, আপনার খাবার দেখলে হয়তো বাড়বে যন্ত্রণা। সেখানে বলছে তোমরা দামি দামি খাবার কিনে রাস্তাতে দেখিয়ে দিকে এনো না, হয়তো এমন কোনো বাচ্চা দেখে ফেলো ওই খাবারটা খেতে ইচ্ছে লাগছে, সে কিনতে পারবে না, তার কষ্ট হবে কি হবে না। সেই ছেলেকে আল্লাহ আজকে অনেক ভালো রেখেছে, ধনী হতে পারেনি সে যে তবে অনেক সুনাম পেয়েছে। সেই ছেলেটিকে বলো না, সেই ছেলেটিকে বলো না চাও কি গো দেখতে, সেই ছেলেটি অন্য কেউ নাই যে গজল শোনাচ্ছে।